আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের এই ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি, সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি করে থাকি সেই রুটিনটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আমি মিহিকে ডাকতে আসলাম, ও তো কোনো মতেই ওঠার নাম গন্ধ নেই। আর এখন হচ্ছে সময় 9টা মতো বাজে, ওকে হচ্ছে আমি এখন ঘুম থেকে ডাকছি ওঠার জন্য। ও বলছে আরো বেশি ঘুমাবে, এখন সে উঠবে না। সকালবেলা কিন্তু বাচ্চাদের ওটাতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় মাদের, দেখুন ওটার কোনো নাম গন্ধ নেই, আরো কম্বল মুড়ি এসে আরো ঘুমাচ্ছে। এখন হচ্ছে আমি রান্না করে চলে আসলাম, রাতের কিছু থালা বাসন ছিল সেগুলো হচ্ছে এখন ক্লিন করে নিচ্ছি, রাতে আমার ক্লিন করতে ইচ্ছে করেনি সেজন্য জমে গিয়েছে। এরপরে হচ্ছে আমার জন্য আর হচ্ছে মিহির জন্য আমি নাস্তা তৈরি করব। আর মিহির বাবা হচ্ছে বাহিরে চলে গিয়েছে অলরেডি, ও 8টার দিকে বের হয়েছে। এখন হচ্ছে আমি সবগুলো ক্লিন করে নিব, দেখি কি নাস্তা তৈরি করি। তেমন কোনো সকালে আমার নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না, খুবই ঝটপট যেগুলো খাওয়া যায় সেগুলোই আমি বিশেষ করে খেয়ে থাকি। আর ফ্রোজেন যদি পরোটা তারপর হচ্ছে রুটি থাকে তাহলে ওগুলো খাই। বিশেষ করে সকালে অত বেশি ঝামেলা করতে ইচ্ছে করে না, যেহেতু একটু লেট করে ওঠা হয়, যদি তাড়াতাড়ি উঠা যেত তাহলে একটু নাস্তা টাস্তা তৈরি করা যেত। প্লেট বাটিগুলো ক্লিন করার পরে এখন হচ্ছে নাস্তা তৈরি করছি, ভাবলাম লাচ্ছা সেমাই তৈরি করি, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর ঈদের পর থেকে কিন্তু অনেক ভারী খাওয়া হলো, ভালোই লাগছে, খারাপ লাগছে না, আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় সেজন্যই বেশি ভালো লাগে। নাস্তাটা করার পরে হাতে একটু সময় ছিল, ভাবলাম এগুলো ক্লিন করে ফেলি। আর দুপুরে রান্না করার জন্য মাংস ভিজিয়েছি, এখন যদি এগুলো ক্লিন করে ফেলি তাহলে আমার আর বিকেলে করতে হবে না, সেজন্য এখন করে নিচ্ছি। ভাবলাম বসে থাকার চেয়ে এগুলো ক্লিন করে ফেললে অন্তত আমার বিকেলে আর করতে হবে না। কাজের ক্ষেত্রে সকালে করতে হবে, বিকেলে করতে হবে, কিংবা রাতে করতে হবে এটা কোনো কথা না, যখনই সময় পাই তখনই কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি, এতে করে নিজেরই আর বোঝা হয়ে থাকে না। যদি কাজগুলো বসিয়ে রাখি তাহলে পরে আবার চাপ বেড়ে যায়, যেহেতু আমরা দেশের বাহিরে একাই থাকি। অনেক আপু আমাকে কমেন্ট করে যে বলে যে আপু তোমার কাজ দেখলে আমার সংসারে মন দিয়ে কাজ করতে ইচ্ছে করে। এই জিনিসটা শুনলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, একদম মনটা শান্তি হয়ে যায়। আসলে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই, এত কষ্ট করে আপনারা এত বড় বড় কমেন্ট করেন, কতটা ভালোবাসলে এত সুন্দর করে এত বড় বড় করে আপনারা কমেন্টগুলো লিখেন। একটা কমেন্ট লিখতেও কিন্তু অনেকটা সময় লাগে, সে সময়টা কিন্তু আপনারা আমাদের পিছনে ব্যয় করছেন। আর এই টবের মধ্যে হচ্ছে আমি এক্সট্রা আরও কিছু ফুল লাগিয়েছি যাতে করে দেখতে একটু ভালো লাগে। আমার বাসাটা হচ্ছে পুরনো, সেজন্য আমি তেমন সাজাই না, পুরনো বাসা কি সাজাবো।
তেমন ভালোই লাগবে না, নতুন বাসা হলে সাজালে ভালো লাগে। এখন হচ্ছে আমি আবারও কিচেনে চলে আসলাম, খাসির মাংসটা ভিজে গিয়েছে, আজকে শুধু খাসির মাংসটাই রান্না করব আলু দিয়ে, আর কিছুই রান্না করব না। কারণ দেখা যায় কি, যেদিন মাংস রান্না করি ওই দিন কিন্তু সবজি রান্না করলে সেটা খাওয়া হয় না, শুধু মাংস দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়। যেহেতু আমরা মানুষ খুবই অল্প, শুধু জামাই বউ আর একটা মেয়ে, মিহি তেমন একটা সবজি খেতে চায় না, বাচ্চারা তো এরকমই হয়। তো এরপরে হচ্ছে আমি এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে মাংসটা আমি বসিয়ে দিব। এরপরে হচ্ছে আমি দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি রান্না করার জন্য আলু আর হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর এ ফাঁকে হচ্ছে আমি মিহিকে গোসলও করিয়ে দিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি করেছি কারণ সময় ছিল, সেজন্য মাংসগুলো একটু ভিজতে টাইম লেগেছে, সেজন্য ওকে আমি গোসলও করিয়ে দিয়েছি। না হলে কিন্তু আমি অন্যান্য সময় দুপুরে রান্না করার পরে ওকে গোসলটা করাই। আর ও এখন হচ্ছে হোমওয়ার্ক করছে, আমি রান্নাটা সেরে নিতে নিতে ওর হোমওয়ার্কটা ফিনিশ হয়ে যাবে, এরপরে হচ্ছে ওকে দুপুরে খাওয়াবো, তারপরে আমি গোসল করব, তারপরে নামাজ পড়ব, এরপরে একটু রেস্ট নিব। এভাবে আসলে সারাটা দিন চলে যায়। আর কয়েকদিন পরে হচ্ছে আপনাদের সাথে আমি চট্টগ্রামের ভাষার ব্লগটা শেয়ার করব। সবসময় তো চট্টগ্রামের ভাষাটা হচ্ছে ক্যামেরার পিছনে বলে থাকি, তো এইবার চিন্তা করলাম একটু ডিফারেন্টভাবে করব। ও আমাকে দেখাতে আনলো হোমওয়ার্কটা, তো যেটা বলছিলাম এইবার চিন্তা করলাম চট্টগ্রামের ভাষার ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্টভাবে করব, মানে সামনাসামনি আপনাদের সাথে চট্টগ্রামের ভাষার কথাগুলো বলবো, কেমন লাগে আপনারা অবশ্যই দেখবেন। ক্যামেরার পিছনে বলা একরকম, আবার ক্যামেরার সামনে বলা একরকম। এখন সিদ্ধান্ত তো নিলাম যে সরাসরি চট্টগ্রামের ভাষার ব্লগটা শেয়ার করব, সরাসরি চট্টগ্রামের ভাষায় কথা বলবো, কিন্তু আদৌ পারবো কিনা জানি না, তারপর চেষ্টা করব। যেহেতু এটা আমার মাতৃভাষা, পারতে তো হবেই, কারণ আমাদের মাতৃভাষা আমাদের গর্ব। যতই যাই কিছু বলুক না কেন, যার যার ভাষা তার তার জন্য কিন্তু অনেক বেশি, অনেক কিছুই সবচাইতে বেস্ট, আমি যেটা মনে করি যার যার ভাষা সবার কাছে বেস্ট। তো এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে আলুগুলো তো কেটেই নিলাম, এরপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। মাংসটা হচ্ছে আমি হাত দিয়ে মাখিয়ে তারপরে রান্না করব। হাত দিয়ে মাখিয়ে যদি মাংস রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, রসুন, আদা, পেঁয়াজ, তারপরে গরম মশলা, এরপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া। আর আমাকে হচ্ছে একটা আপু গরম মশলার রেসিপিটা জানতে চেয়েছে, আসলে অলরেডি আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, কোন ভিডিওটা আমি খুঁজেই পাচ্ছি না, আসলে অনেকগুলো ভিডিও আর একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছুই দেখানো হয়, আমি বুঝতে পারছি না কোন ভিডিওর মধ্যে আমি গরম মশলার রেসিপিটা দেখিয়েছিলাম। তো আমি কয়েকদিন পরে আবারও শেয়ার করব। এখন হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি, এটা মাখানো শেষ।
এখন হচ্ছে 5টা মতো বাজে, আমি হচ্ছে এখন পুরো ঘরটা হচ্ছে ক্লিন করে নিচ্ছি। এরপরে হচ্ছে 5:30টার দিকে মিহিকে হচ্ছে রেডি করিয়ে প্রাইভেটে পাঠিয়ে দিব। আর আজকে আপাতত আমার আর তেমন কোনো কাজ নেই, শুধু সন্ধ্যার নাস্তা করা, তারপরে হচ্ছে রাতে টুকটাক কাজ করা, মিহিকে নাস্তা দেওয়া, হাজব্যান্ডকে নাস্তা দেওয়া, ব্যাস এইটুকুই, আর তেমন কোনো কাজই নেই। আর আজকে তেমন কিছু তৈরিও করিনি, কুকিং চ্যানেল কিংবা ব্লগ চ্যানেল কোনো রেসিপি আমি তৈরি করিনি। আসলে অনেক বেশি গরম পড়ছে, গরমের কারণে কিন্তু তেমন কিছু তৈরি করতেও ভালো লাগে না, বিরক্ত লাগে একটু। আর বাংলাদেশের অবস্থা তো আরও বেশি খারাপ, অনেক বেশি গরম পড়ছে নাকি, এখানেও কিন্তু প্রচুর গরম পড়ছে, প্রতিদিন প্রায় 40 ডিগ্রির উপরে হচ্ছে গরম পড়ে। আর আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, আগামীকাল থেকে হচ্ছে আমি 6 রোজা রাখবো। সবাই দোয়া করবেন যাতে করে ভালো মতোভাবে রোজাগুলো রাখতে পারি এই গরমেও। গরমের সময় কিন্তু শুধু পানির পিপাসাটা একটু বেশি পায়। আর রমজানের সময় রোজা রাখলে কিন্তু তেমন সমস্যা হয় না, রমজানের পরে কিন্তু রোজা রাখলে একটু কষ্ট হয়। তো দোয়া করবেন যাতে করে একটু সুস্থ সবলভাবে আমি 6 রোজাগুলো রাখতে পারি, আগামীকাল থেকে আমি ধরবো রোজাগুলো। এখানে তো অন্তত মানে এসি থাকে, একটু চলা যায়, বাংলাদেশে তো আর সবার ঘরে এসি থাকে না, বাংলাদেশের মানুষের কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে বৃদ্ধ কিংবা ছোট বাচ্চাদের একটু কষ্ট বেশি হয়। এখানে কিন্তু মানে সকাল 6টা থেকে কিন্তু রোদের তাপটা লাগে, আপনি যদি সকাল 6টা বাজে যদি একটু বের হন তখন দেখবেন অনেক কড়া রোদ উঠে যায়, আর রোদটা কিন্তু গায়ে লাগে এরকম। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া।